হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অডিত্র। তো আজকে শেহজাদার প্রথম গানটা চলে এসেছে, তো আমি দেখুন গানের রিয়াকশন দেব না। আমার গানটা ওকে ওকে লেগেছে, খুব আহামরিও লাগেনি, খুব খারাপও লাগেনি, আর আমি গানের ব্যাপারে কমেন্ট করবার কোনো দিগ্গজ নই, ব্রেকডাউন করে বোঝাতেও পারবো না। আমার দর্শক হিসেবে মানে ওকে ওকে লেগেছে গানটা, খুব খারাপও নয়, খুব ভালো নয়। আমার ভিডিও সেটা টপিকও নয় যে গানটা নিয়ে আমি কথা বলবো। আমি এই ভিডিওর মধ্যে একটা বিষয় নিয়ে কথা বলতে এসেছি, কার্তিক আরিয়ানের স্টারডামটা এই মুহূর্তে দাঁড়িয়ে কীরকম, সেটা একটা ডিকোড করবার চেষ্টা আমরা করবো, অ্যানালিসিস করবার চেষ্টা করবো, কারণ ইটস ভেরি ইন্টারেস্টিং। এবার শেহজাদা ট্রেলার ড্রপ করলো, ট্রেলারটা আমি দেখলাম, আমার একদম ভাল লাগেনি। সেটার একটা মূলত কারণ হচ্ছে আমি এবিপিএল 2-3 বার দেখেছি, ঠিক আছে। এবিপিএল ইজ অলসো নট আ গ্রেট ফিল্ম, কিন্তু কিছু অভিনেতারা হয় এমন যাদের তারা লাইফে এরকমই সিনেমা করেছে যে সেই সিনেমাগুলো একমাত্র তারা আছে বলেই ভাল লাগছে, তাদেরকে ওই সিনেমা থেকে সরিয়ে নিলে সিনেমাটা কোল্যাপস হয়ে যাবে। এই জিনিসটা আমি দুটো বড় মানে অভিনেতার কথা বলবো, একজন নর্থ থেকে একজন সাউথ থেকে। একজন হচ্ছে আমাদের গোবিন্দা, গোবিন্দা এমন ছবি করে গেছে, ওই ছবি থেকে গোবিন্দাকে সরিয়ে দিলে ছবিটা কোল্যাপস হয়ে যায়। তার আমরা এক্সাম্পল দেখতে পেয়েছি ওই কুলি নাম্বার 1। আপনি গোবিন্দাটা এখনও টিভিতে দেয়, প্রায় দিনই দেয়, প্রচণ্ড হাই টিআরপি, ওটা আপনি দেখুন, দেখুন আপনার ভাল লাগবে। কিন্তু বরুণ ধাওয়ানেরটা দেখুন ইরিটেটিং লাগবে, তার কারণ হচ্ছে গোবিন্দা যেহেতু নেই, বাকি কিন্তু ডেভিড ধাওয়ান কিন্তু ভালো ভালো অ্যাক্টার্সদেরকে, সাপোর্টিং অ্যাক্টার্সদেরকে নিজে সব কিছু করেছে, কিন্তু তারপরেও কিন্তু না ওই রাইটিং আছে আর না ওই পারফরমেন্স, ওই ইনোসেন্সটা আছে, তো সেটা নেই। তো গোবিন্দার সিনেমাতে ওই জিনিসটা দেখেছিলাম। আর আল্লু অর্জুনের ক্ষেত্রেও আমি এই জিনিসটা নোটিস করি যে আল্লু অর্জুনের কিছু ছবি আছে যেগুলো কিছুই নেই, না গল্প আছে না কিছু আছে, যেমন রেস গুরাম, এই ছবিটা একদম জঘন্য একটা ছবি। যদি আল্লু অর্জুনকে সরিয়ে না সরিয়ে দিই ওই ছবিটা থেকে, ওই ছবিটা আনওয়াচেবল হয়ে যাবে, কিন্তু আল্লু অর্জুন যেহেতু আছে তাই জন্য ওয়াইল ইউ আর ওয়াচিং দ্য ফিল্ম ইউ আর এনজয়িং, ইউ আর হ্যাভিং আ গুড টাইম। এইটাই হচ্ছে একটা অভিনেতার এক্স ফ্যাক্টর, এটা কিছু কিছু লোকেরই থাকে, সবাই পারে না এই জিনিসটা। তো সে এবিপিএলও সেরকমই একটা ছবি, যেটা হচ্ছে যে এই অভিনেতা আল্লু অর্জুন এই এই জিনিস করতে পারে, তার স্ট্রেংথগুলোকে মাথায় রেখে তার আশেপাশে গল্পটা ডিজাইন করা হয়েছে। এবং ত্রিবিক্রমের এইটাই স্ট্রেংথ যে সে মাইথোলজিক্যাল এলিমেন্টস দিয়ে একটা কমার্শিয়াল ছবি লিখতে পারে, তার ওয়ান লাইনার্সগুলো খুব ভালো হয়। যারা ত্রিবিক্রমের সিনেমা ফলো করছেন তারা জানবেন তিনি কমিক লাইন্স খুব ভালো লিখতে পারেন। তো সেই দিক থেকে আমার এবিপিএল ভালো লেগেছিল, সেই পার্সপেক্টিভ থেকে আল্লু অর্জুনের কারিজমা ইত্যাদির জন্য। তো সেখানে যখন আমি শেহজাদার ট্রেলারটা দেখলাম আমার ভালো লাগেনি, আমার একদম ভালো লাগেনি, আমি ওটাকে বলেছিলাম, আমার খুবই খারাপ লেগেছে, কমেডিটা ক্রিঞ্জ লেগেছিলো, এখনও তাই বলছি। কিন্তু আমি তারপরে কমেন্ট সেকশনে গো থ্রু করছিলাম এবং আমি দেখছিলাম যে প্রচুর কিন্তু পজিটিভ কমেন্টস পড়ছে, যারা বলছে মানে যারা আমাকে আমার এগেনস্টে বলছে, দ্যাট ইজ অলসো ফাইন, দু রকমের মতামত হতেই পারে। তারপরে আমি না তাদের পার্টিকুলারলি সেই চ্যানেলগুলোতে গিয়ে দেখছিলাম যে এই ছেলে মেয়েগুলো কারা যারা এই কমেন্টটা করছে, তো প্রত্যেকেই দেখলাম যে টিনেজ গ্রুপটা বেশি রয়েছে সেখানে। তারপরে আমি একটা কাজে গেছিলাম আমার এক বন্ধুর বাড়িতে, তার যে ভাই সে এখন ফার্স্ট ইয়ারে পড়ছে, ইঞ্জিনিয়ারিং পড়ছে ফার্স্ট ইয়ারে টেকনোতে, তো দেখলাম ওরও কিন্তু ট্রেলারটা খুব ভালো লেগেছে, অ্যান্ড হি ইজ ডিসকাসিং দ্যাট উইথ হিজ ফ্রেন্ডস। আমি বললাম যে আচ্ছা, তার মানে এই যে ইয়াং যে ছেলেমেয়েরা আছে বা টিনেজ থেকে কলেজে যারা ফার্স্ট সেকেন্ড ইয়ারে পড়ছে, আমি মোটামুটি একটা গেস করলাম, এদের কিন্তু ভালো লেগেছে জিনিসটা। এবার এটা অনেকগুলো কারণ হতে পারে, দুটো কারণ হতে পারে। এক হচ্ছে যে এবিপিএল এরা দেখেনি, আল্লু অর্জুনকে এরা সেইভাবে চেনে না। দেখুন তার কারণ হচ্ছে ডাব সিনেমা অনেকটা নর্থ ইন্ডিয়ানকে টেক ওভার করে নিয়েছে, বাট দ্যাট ইজ ইন দ্য বি অ্যান্ড সি সেন্টার্স মোস্ট মানে বেশিরভাগ। এখনও কিন্তু এ সেন্টার্সের মধ্যে, সিটি সেন্টারের মধ্যে মানে সিটি সেন্ট্রিকের মধ্যে প্রচুর অডিয়েন্স আছে যারা কিন্তু এখনও হিন্দি ডাব ফিল্ম দেখে না, আনটিল অ্যান্ড আনলেস ইট ইজ ভেরি মাচ হাইপ। মানে একটা RRR KGF এর কথা আলাদা, বিকজ ইট হ্যাজ লট অফ হাইপ, কিন্তু এমনি যে সব ছবি আসছে, এবিপিএল তো সেইভাবে রিলিজ করেনি সেই সময়, তো সেই ছবিটা কিন্তু হয়তো তারা দেখেনি, তো সেই অডিয়েন্সটা কিন্তু এখনও আছে যারা এবিপিএল দেখেনি, তারা কিন্তু এটাকে একটা নতুন ফিল্ম হিসেবেই দেখছে, তো তারা একটা হতে পারে সেই ক্যাটাগরির একটা অডিয়েন্স আছে, তাদের ভাল লাগছে। আর দ্বিতীয় হচ্ছে কার্তিক আরিয়ানের ফ্যান ফলোয়িং একটা কিন্তু হয়েছে, যারা কিন্তু ইরেসপেক্টিভ অফ দ্য সিনেমা, এখানে কিন্তু সিনেমার উপরে বা ট্রিটমেন্টের উপর ডিরেকশনের উপর অভিনেতা উঠে গেছে, এবং অভিনেতা কী করছে সেটা দেখার জন্যই আমি যাব। এটা কিন্তু এক একটা হিরো এক একটা টাইম থাকে, যেটা তাদের প্রাইম টাইম বলা হয়, তখন সে যে ছবিই করুক তাতে যতই সেটা ইললজিক্যাল হোক, যতই ক্রিঞ্জ কমেডি হোক, যাই হোক তার ওভারঅল যাই তার মানে ট্রিটমেন্ট হোক, ডিরেক্টরের কাজ যাই হোক, সেখানে হিরোর হিরোকে দেখতে মানে তাকে মানে কার্তিক আরিয়ান মানে নট দ্য মানে ক্যারেক্টার দ্য অ্যাক্টার হিমসেলফ, তাকে দেখবার জন্যই লোকে যাচ্ছে, সে কী করে, সে কীভাবে হাসায়, সে কীভাবে নাচে, সেটা দেখতেই লোকে যখন যাচ্ছে, যে জিনিসটা সাউথে হয় বিজয়া জিতের সিনেমার ক্ষেত্রে, দ্যাট ইজ কল্ড স্টারডাম। এবার সেই জিনিসটা মানে কিছু কিছু লোকের ক্ষেত্রেই এরকম তারা অ্যাচিভ করতে পারে, এটা সব মানে এত বড় হিউজ পপুলেশনের দেশ কিন্তু এত কম সংখ্যক স্টার্স কেন, কিন্তু কিছু লোকই এরকম আছে যাদের জন্য এই জিনিসটা হয়েছে। এবার আমাদের জেনারেশনের জন্য, আমরা যখন ছোটো ছিলাম, আমাদের কাছে এই স্টারটা হচ্ছে শাহরুখ, আমাদের কাছে এই স্টারটা হচ্ছে আমির, আমাদের কাছে এই স্টারটা হচ্ছে সালমান খান,
আমরা আমি তাই ভাব আমি তখন ভাবলাম যে আমি যখন ক্লাস টেনে পড়তাম তখন বডিগার্ড এসেছিল, আমি তো বডিগার্ড দেখতে গেছি। বডিগার্ড ইজ এ ওয়ার্স্ট ফিল্ম, মানে কি আছে সিনেমাটার মধ্যে, বা রেডি কি আছে এই সিনেমাগুলোর মধ্যে, কিন্তু এই সিনেমাগুলো তো সব আমি ফার্স্ট ডে ফার্স্ট শো দেখেছি। আমি এমনিতেই মুভি বা ফিল্ম সব সিনেমা দেখি, দ্যাট ইজ এ ডিফারেন্ট থিং, বাট আমার মতো বহু লোকে কিন্তু দেখেছে, আমার স্কুলের বন্ধু টন্ধুরা ছিল, তারা হয়তো এখন তারা এখন কিন্তু আর বডিগার্ড দেখবে না, রেডিও দেখবে না। তার মানে একটা এজ ফ্যাক্টরও কিন্তু এখানে কাজ করছে, যে ছোটোবেলায় যারা টিন এজ আছে বা ওই সময়টা, তারা কিন্তু দে আর এনজয়িং দিস থিং, তারা কিন্তু আর বাকি এসব এসব কম্প্যারিজন টম্প্যারিজন বা সিনেমাকে সিনেমার ভিত্তিতে জাজ করে সেগুলোর মধ্যে যাচ্ছে না। এখান থেকে আমি আরেকটা জিনিস বুঝলাম যে কার্তিক আরিয়ান কিন্তু ইজ দ্যাট পার্সন যার তার সাথে মানে পার্সোনাল লেভেলে দর্শক কানেক্ট করতে পারছে, এবং দ্যাট ইজ গ্রেট, দ্যাট ইজ গ্রেট, দ্যাট ইজ গ্রেট ফর হিম অ্যান্ড দ্যাট ইজ গ্রেট ফর বলিউড ইন্ডাস্ট্রি অলসো। তার কারণ হচ্ছে যে যখন এই ব্যাপারটা হবে তখন তার মানে কি সে একটা গ্যারেন্টিড নাম্বার দিতে পারবে। যখন এই ফেজটা ধরুন একটা সালমানের ছিল, শাহরুখের ছিল, আমিরের ছিল, অক্ষয়ের ছিল, অজয়ের ছিল বা ঋত্বিকের ছিল, তখন দে হ্যাভ জেনারেটেড হিউজ নাম্বারস অ্যান্ড উইচ ইজ গুড ফর দ্য প্রডিউসার, উইচ ইজ গুড ফর দ্য ফিল্ম ইন্ডাস্ট্রি। সেইটা কিন্তু কার্তিকের ক্ষেত্রে এখন হয়েছে, কার্তিক ইজ অন ইজ প্রাইম, সেটা সে ভুলভুলাইয়া টুতে প্রমোট মানে প্রুফ করে দিয়েছে। ফ্রেডি যখন ওটিটিতে এসেছে, অ্যান্ড ফ্রেডি ইজ এ গুড ফিল্ম, মানে ও চেষ্টা করেছে অন্যরকম করা, ইট ইজ এ ডিফারেন্ট ফিল্ম, বাট এখানেও কিন্তু কার্তিকের যে চার্মটা আছে দ্যাট ইজ অ্যাকচুয়ালি পিপল আর লাইকিং ইট। এবং কার্তিকের এই জার্নিটার সাথে রিজোনেট করার আরও একটা কারণ হচ্ছে, আমি এটা দেখেছি, মেবি আই এম রং, যে বাইরে থেকে যদি কখন কোনো স্টার উঠে আসে তার সাথে কোথাও গিয়ে মানুষটা পার্সোনাল একটা কানেকশন ফিল করতে শুরু করে, যে হ্যাঁ যদি এই লোকটা করতে পারে তাহলে আমিও করতে পারবো। এই জিনিসটা দিলীপ কুমার যখন করেছে তার একটা ফ্যান ফলোয়িং এইভাবে ছিল, শাহরুখ যখন করেছে তার জন্য একটা বহুত লোক, মানে আর আমরা যাদেরকে অ্যাক্টার্স দেখি, আয়ুষ্মান খুরানা, রাজকুমার রাও, তারা নিজেরা বলে যে শাহরুখ করেছিল বলে আমরা তাদেরকে তাকে দেখে আজকে এসেছি। তার মানে বুঝতে পারছেন তার ওই জার্নিটার সাথে কত লোক রিজোনেট করেছে, সেই জিনিসটা আজকের জেনারেশনের জন্য মানে কার্তিক আরিয়ান হয়ে যাচ্ছে ওই শাহরুখটা, যার বাইরে থেকে আর কি এত দিন ধরে স্ট্রাগল করে উঠেছে। মানে প্যার কা পাঁচ নামা ওয়াজ ইজ ফার্স্ট ফিল্ম উইচ ইজ হিট ফিল্ম, কিন্তু তারপরেও কিন্তু তার নাম দিয়ে তাকে কেউ চিনত না, সেখান থেকে সে খাটতে 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 সে কিন্তু একটা বড় জায়গায় পৌঁছেছে, একজন স্টার হয়েছে। এই যে জার্নিটার সাথে অনেকে রিজোনেট করছে, এই জিনিসটা একটা খুব ইম্পর্টেন্ট জিনিস। প্লাস হি হ্যাজ লট অফ চার্ম, ও লোকেদের সাথে মিট করছে খুব, মানে অডিয়েন্সদের সাথে একটা একটা ওর ভাইব তৈরি হয়ে গেছে, একটা কানেকশন তৈরি হয়ে গেছে, যে জিনিসটা ওকে ওর পার্সোনালিটিটাকে লোকে ভালোবাসছে, দ্যাট ইজ গুড। এবং ইভেন আই লাইক ওয়াচিং হিজ ইন্টারভিউস, মানে ও কিন্তু একদম মানে যে কিছুই অ্যাওয়ার নয় এরকম কথাবার্তা কিন্তু বলে না, হিজ ইন্টারভিউস আর নট দ্যাট মাচ ইন্টেলিজেন্ট, যে প্রচুর কিছু জানে এরকম সেরকম নয়, বাট অ্যাটলিস্ট সেন্সিবল কথা বলে। সো এইটাও কিন্তু কোথাও একটা পজিটিভ ওর ইমেজটাকে একটা বুস্ট আপ করেছে। আরেকটা জিনিসের ওপর আমি হাইলাইট করবো, সেটা হচ্ছে প্রচার, হিউজ প্রমোশন। এবার এই জিনিসটা শাহরুখ যখন নিজের প্রাইমে ছিল, শাহরুখ ওয়াজ কল্ড এ মার্কেটিং জিনিয়াস, এখনও হিজ কল্ড এ মার্কেটিং জিনিয়াস, বাট এখন আপনি যদি দেখেন পাঠানের প্রমোশন করছে, হি ইজ নট গিভিং এনি ইন্টারভিউস, ট্রেলার অনেক পর রিলিজের, জাস্ট 10 দিন আগে ট্রেলার আসছে, 10-15 দিন আগে ট্রেলার আসছে। এরকম তো শাহরুখের ছবির ক্ষেত্রে হতো না, মানে আপনি জাস্ট ওম শান্তি ওমের প্রমোশনটা ভাবুন, বা আপনি সেই সময় যে ছবিগুলো সে করেছে বা তার আগে যে ছবিগুলো, ডনের প্রমোশন ভাবুন, ইট ওয়াজ হিউজ। মানে হি ইউজ টু ডু ইন্টারন্যাশনাল প্রমোশনস অ্যান্ড এভরিথিং, সব জায়গায় যাওয়া এ করা, মানে ইট ওয়াজ হিউজ। শাহরুখ মানে এক মাস আগে ট্রেলার চলেছিল, রাবণে তো ট্রেলার কবে চলে এসেছিলো, কী প্রমোশন হয়েছিল সেই সময়, যারা সেই সময় মানে ইয়াং ছিল বা দেখেছে স্কুলে পড়তো তারা দেখেছে এই জিনিসটা, তারা জানে কী লেভেলের প্রমোশন হয়েছে, ব্র্যান্ড এন্ডোর্সমেন্ট হয়েছে। আমি সেই জিনিসটা না কার্তিকের মধ্যেও দেখতে পাই, ভুলভুলাইয়া রিলিজের আগে প্রমোশন হয়েছে, ডিউরিং রিলিজ মানে ছবিটা চলছে হলে তখনও কিন্তু কার্তিক কেপ্ট অন প্রমোটিং দ্যাট ফিল্ম, প্রচুর প্রমোশন করছে, কলকাতায় এসছে, এখানে যাচ্ছে, ওখানে যাচ্ছে, প্রমোশন করছে, ইয়াং অডিয়েন্সকে, ফ্যামিলি অডিয়েন্স কন্টিনিউসলি অ্যাওয়্যার করে গেছে যে ছবিটা আছে, দেখুন 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 দেখুন, অ্যান্ড দ্যাট পেড অফ হিউজ, মানে একদম গ্রাউন্ড লেভেলে প্রমোশন করেছে। কিন্তু প্রমোশনটা কিন্তু এরকম নয় যে মানে এমন প্রমোশন করলাম যেটার কোনো ইম্প্যাক্ট হলো না, মানে মানে এ নয়, মানে সেই এফেক্টিভ প্রমোশন নয়, সেরকম কিন্তু করেনি, খুব এফেক্টিভ প্রমোশন করেছে। এবং সেই জিনিসটা কিন্তু শেহজাদার ক্ষেত্রেও অলরেডি সে স্টার্ট করে দিয়েছে, শেহজাদার ট্রেলার কিন্তু ঠিক এক মাস আগে রিলিজ করেছে, আপনি দেখুন এক মাসের গ্যাপ আছে, ফেব্রুয়ারি 10th বেরোবে। তো সেখানে মানে আজকে তো অনেক ডেট হয়ে গেছে, যেমনি ট্রেলার বেরিয়েছে, আমি বলছি ট্রেলার বেরোনো আর ফিল্ম বেরোনোর মধ্যে প্রায় এক মাসের গ্যাপ আছে, বাট এই এক মাস ধরে হি উইল ডু রিগোরাস প্রমোশন, এবং হি হ্যাজ অলরেডি স্টার্টেড দ্যাট। লাভলি প্রফেশনাল ইউনিভার্সিটিতে চলে যাচ্ছে, সেখানে অলরেডি দেখলাম লোড়ি, যেহেতু এই সময়টা লোড়ি সিজন চলছে, তো সেখানে একটা অলরেডি ওখানকার স্টুডেন্টদের সাথে, এবং দেখুন বারবার ওই ইউথদেরকে টার্গেট করছে, ওই যে সেগমেন্টের কথা আমি ভিডিওর প্রথম দিকে বলছিলাম, সেই সেগমেন্টটা কিন্তু কলেজ ইউনিভার্সিটিতে সে পাবে, সেখানে কিন্তু যাবে, তাদেরকে আবার হ্যামার করবে, তাদের সাথে নাচবে গাইবে এ করবে, দে আর লাভিং ইট, তো তারা কিন্তু ওর অডিয়েন্স। এবার নাও হি উইল বি ট্রাভেলিং টু ভেরিয়াস প্লেসেস, হি উইল কন্টিনিউসলি প্রমোটিং, মানে 30 দিন ধরে হি উইল ডু গ্রাউন্ড লেভেল প্রমোশন অ্যাট হিউজ লেভেল।
সেটাও কিন্তু খুব দরকারি, এবং সেটা টি সিরিজ তাকে ব্যাকআপও দিচ্ছে, বিকজ তাদেরও কনফিডেন্স এসে গেছে ভুলভুলাইয়ার ওই সাকসেসের জন্য। এবং ভূষণ কুমারের খুব ব্লু আইড বয় হচ্ছে কার্তিক আরিয়ান, দ্যাট ইজ অলসো আ ফ্যাক্টর, সেখানে কার্তিকই প্রমোশন এটা পাবে এবং হি ডাজ দ্যাট মানে অন ফুল মানে ফুল ফ্লেজেডলি করে, সেই জিনিসটাও একটা ভালো, সেটা সবাই পারে না। এবং সব জায়গায় গিয়ে একদম মানে লোকেদের মধ্যে মিশে যাওয়া, তাদের সাথে ওই কানেকশনটা তৈরি করে নেওয়া যেটার জন্য ওকে মানুষ ভালোবাসছে, তো সেই জিনিসটাও করতে পাচ্ছে, অ্যান্ড হি ইজ ডুইং দ্যাট, দ্যাট ইজ অলসো গ্রেট। তো আমার মনে হয় এখন অবধি যা ভাইব আছে শেজাদের কিন্তু একটা পসিবিলিটি আছে বিকজ অফ দিস ইয়াং অডিয়েন্স, অ্যান্ড এই ইয়াং অডিয়েন্স কিন্তু রিপিট অডিয়েন্স, এটাও আপনাদেরকে মাথায় রাখতে হবে। যে ধরুন আজকে কলেজে বেরোলো, বন্ধু বান্ধবের গ্রুপ একটা গিয়ে দেখে এলো, পরে সে আবার নিজের গার্লফ্রেন্ড যাকে ডেট করছে তাকে নিয়ে আবার দেখে আসতে পারে, সো দের ইজ এ পসিবিলিটি অফ দ্যাট। তো এই জিনিসটা কিন্তু সুবিধে আছে ইয়াং অডিয়েন্সের ক্ষেত্রে, দের ইজ এ রিপিট ভ্যালু, তো সেই ইয়াং অডিয়েন্স কিন্তু দেখতে যেতে পারে। এবং দেখে যদি এই ছবিটা যদি একটা ভালো ডিসেন্ট ব্যবসা করে নেয়, ডিসেন্ট ব্যবসা বলতে 100 crore ক্লাবের উপরে চলে যায়, 150 crore একটা মার্ক টাচ করে না, এরকম যদি হয়ে যায়, 200 যদি হয়ে যায় তাহলে তো আরও হয়ে, তাহলে কিন্তু একটা জিনিস বোঝা হয়ে যাবে এবং ক্লিয়ার হয়ে যাবে যে শাহরুখকে যেরকম আমরা বাদশা বলে ডাকি, সেরকম কার্তিক আরিয়ান ইজ দ্য নিউ শেহজাদা অফ বলিউড, এটা কিন্তু একদম কনফার্ম হয়ে যাবে এবং টাইটেলটা ওর সাথে যাচ্ছেও, বিকজ হি হ্যাজ আর্নড ইট। এবং সেটা তারপরের যে ছবিগুলোর লাইন আপ আছে ওর, সেটাতে আরও বেশি করে রিফ্লেক্ট হবে। এই ছবিটার তো সবচেয়ে ভালো হচ্ছে মাসি ফিল্ম, তো এর মধ্যে সব রকম এলিমেন্ট, মাল্টি জনরা সিনেমা, এটা কমেডি আছে, অ্যাকশন আছে, ইমোশন আছে, সব কিছু আছে, সো হি হ্যাজ অলসো লট অফ থিংস টু ডু অ্যান্ড শো পিপল। তো এটাতে কিন্তু ওর ফ্যান ফলোয়িং, যেটা এক্সিস্টিং ফ্যান ফলোয়িং, সেটাকে ও বাড়িয়ে ফেলতে পারে আরও, দেখা যাক কী করে। তারপরে আবার রোম্যান্টিক ছবি ইত্যাদি অনেক কিছু লাইন আপ, হি হ্যাজ এ ভেরি গুড লাইন আপ উইথ গুড ডিরেক্টার, সো দের ইজ এ হিউজ পসিবিলিটি, এবার নিজের স্টারডমটাকে আরও ইনক্রিজ করবে। সো দেখা যাক কী করে, ইট অল ডিপেন্ডস অপন শেহজাদা। শেহজাদার যদি সাকসেসফুল হতে পারে তাহলে আমি বুঝে যাবো যে হিজ অ্যাকচুয়ালি পিপল আর লাইকিং হিজ অরা। ভুলভুলাইয়াতে একটা ফ্র্যাঞ্চাইজ ফ্যাক্টর ছিল হরর কমেডি, সেখানেও পিপল হ্যাভ লাইকড হিম, বাট ওটা এখনও পুরোপুরি বলা যায় না যে দ্য ফিল্ম ইজ ওনলি হিট বিকজ অফ কার্তিক আরিয়ান, এখনও সেটা পুরোপুরি বলা যায় না, বাট এইটাতে সেটা বোঝা যাবে যে কতটা হয়। এবং এটার সাকসেসের উপর অনেকটাও ডিপেন্ড করছে যে রিমেক্স চলবে কি চলবে না, বলিউডে আরও রিমেক্স হবে কি না, কারণ দৃশ্যম টু ইজ এ মেগা হিট এবং সেখানেও একটা সিকুয়েল ব্যাপার আছে, ফার্স্ট পার্টের একটা হিউজ ফলোয়িং হয়েছিল অলরেডি টেলিভিশনে, সেই জন্য একটা ফ্যান ফলোয়িং ছিল বলে তারা গেছে দেখতে ছবিটা, বাট এখানে তো ওরম কোনো ব্যাপার নেই, ইটস নট এ ফ্র্যাঞ্চাইজ ফিল্ম, সো এখানে ইট ইজ অল অ্যাবাউট কার্তিক। দেখা যাক কী হয়, আপনাদের বক্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।